বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার আগামীকালের রায়কে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, খালেদা জিয়ার সাজা হলে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট করছেন জাহেদ সেলিম। দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে প্রবেশ করার যে 60টি পথ চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী, তার একটি গাবতলি। তল্লাশি চৌকি বসিয়ে এই প্রবেশপথের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সন্দেহভাজন সব ধরনের যানকেই তল্লাশির মুখে পড়তে হচ্ছে। চালকরা বলছে, পথেও একাধিকবার তল্লাশি করা হয়েছে। গাড়ি আলো চেক হয়েছে রাজশাহীতে, একবার একবার টাঙ্গাইলে, একবার বনপাড়াতে, একবার সিরাজগঞ্জে, একবার আপনার পর্বতে। সিরাজগঞ্জে আপনি মনে করেন যে লাইন ধরে একটার পর একটা চেক করতেছে, বনপাড়াও একই অবস্থা, আপনার ওই চাপাই থেকে ছাইরে আসার পরেও একই অবস্থা। মোটরসাইকেল, সিএনজি, প্রাইভেট কার, সব ধরনের গাড়ি, ম্যাক্সিমাম গাড়ি আমরা চেক করতেছি। শুধু প্রবেশ পথগুলোতেই নয়, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। আবদুল্লাপুর প্রবেশ পথেও পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। রাজধানীমুখী যানবাহনগুলোকে তল্লাশির পর ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। যে কোনো ধরনের নাশকতা এড়াতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, তাই কেউ যেন আইন লঙ্ঘন না করেন সে বিষয়ে সতর্ক করেছেন পুলিশ প্রধান। আমরা আশা করি সংশ্লিষ্ট সকলে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। তারপরও যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক জননিরাপত্তা ও জনশৃঙ্খলা অবনতি ঘটানোর কোনো অপচেষ্টা করা হয়, আমরা তা আইনগতভাবে মোকাবেলা করব। এদিকে বেগম জিয়ার রায়ের বিষয়ে আদালত যেভাবে নির্দেশনা দেবেন তা বাস্তবায়ন করা হবে বলে সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কি হবে সেটা কোর্টেই জানে, কোর্টে নির্দেশনা হবে। আমরা জেল কোড অনুযায়ী সে যেরকমভাবে তাকে রাখতে আদেশ হবে আমরা সেইভাবে করব। কেউ যদি নাশকতা করতে চায়, কেউ যদি ভাঙচুর করতে চায়, কেউ যদি একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, মানুষকে জিম্মি করতে চায়, মানুষের রাস্তাঘাট বন্ধ করতে চায়, আমরা অবশ্যই সেটা প্রতিহত করব। রায়কে কেন্দ্র করে গত রাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামাতের 300 বেশি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। অভিযান চালিয়ে ঝিনাইদহ থেকে 22টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। অভিযান হয়েছে রাজশাহীতেও। যে কোনো ধরনের নাশকতা এড়াতে বগুড়া, সিরাজগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী ও নারায়ণগঞ্জে মোতায়েন করা হয়েছে বিজিবি সদস্যদের। নাশকতার আশঙ্কা ও নিরাপত্তার স্বার্থে কাল ভোর থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত সব ধরনের অস্ত্র বহনে নিষেধাজ্ঞা জারি করেছে সিএমপি। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।